धीरे धीरे पढ़ो कुरान गुहा जाए गजरे कुरान एलो नबीर पर खुदार सरदार माथा चुन ना गो मुसलमान। अल्लाहर नबी যখন নবুয়তি টাইটেল পেয়ে নিয়ে নবী হয়ে গেলেন, 40 বছর পার করে গেলেন, আল্লাহ নবী দিনের কথাগুলো বলতে লাগলেন, দাওয়াত দিতে লাগলেন, ইসলাম প্রচার করতে লাগলেন। যেমনই করতে লাগলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা, এদের মনে একটা রাগ হয়ে গেল, কি ব্যাপার, ই তো নবী আস্তে আস্তে বেড়ে চলে যাচ্ছে, দিনের কথা বলে চলে যাচ্ছে, দিনের কথাকে বলে চলে যাচ্ছে আর আমাদের বিরুদ্ধে কথা বলছে, আমরা বরদাস্ত করতে পারছি না, কি ব্যাপার, কি করতে হবে আমাদেরকে। চিন্তায় ভাবনায় পড়ে গেলেন, চিন্তায় করতে লাগলেন যে কি করা যায়। ওই সময় আবু জাহাল একটা চতুর চালাক মানুষ বলছে, ও আমার কমের লোকেরা, তোমরা কে আছো যে আজকে তোমরা একটা কাজ করতে পারবে, মোহাম্মদের যদি মাথাটাকে কেটে দাও, যদি গর্দন থেকে তাকে ছুটিয়ে দাও, তাকে উট পুরস্কার করা হবে, তাকে 100 উট দেওয়া হবে, তার মধ্যে তাকে লাল উট দেওয়া হবে। ওমার বলছেন, উট লাগবে না, আমার এমনিতে আমার মেজাজ খারাপ হয়ে আছে, আমি ওই নবীর গর্দানকে ছুটিয়ে দেব, আমি এখান থেকে মজলিস থেকে উঠে আমি চলে গেলাম। বন্ধুরে আমার, ওমার চলতে লেগেছে রাস্তার ধারে, ওমার কিন্তু চলে যাচ্ছে এমন সময় একজন লোকের সাথে রাস্তাতে দেখা, সেই জন গোপনে গোপনে ইসলাম গ্রহণ করেছে। বলছে, ভাই ওমার তুমি কোথায় যাচ্ছ ভাই বলো? বলছে, আমি নবী, ওই যে মোহাম্মদ নবী বলে দাওয়া করেছে, আমি সে নবী, আমি গর্দান ছটিয়ে দেব, তার গলা কেটে দেব, আমি সে নবীকে মারা জন্য বাড়ি থেকে আমি বের হয়েছি। বলছে, তুমি নবীকে মারার জন্য বাড়ি থেকে বের হয়েছো, তুমি নবীকে কেটে ফেলে দিবে, তুমি কি একটা খবর জানো? বলছে, কি? আরে তুমি নবীকে মারার আগে নিজের বাড়ির খবর নাও। বলছে, কি খবর নিব? বলছে, আরে তোমার বোন আর তোমার ভগ্নপত মুসলমান হয়ে গেছে, তোমার বোন ফাতেমা তোমার ভগ্নপত মুসলমান হয়ে গেছে, তাই নাকি? কইছে, হ্যাঁ। বন্ধুরে আমার, ওমার ওই জায়গা থেকে ফেরত হয়ে গেলেন, কোথায় গেলেন, কোন জায়গায় গেলেন, কোন দৃষ্টর দিকে গেলেন, নিজের বোনের বাড়িতে গেলেন, যে দরওয়াজাতে খটখট করে আওয়াজ দিচ্ছেন, আর নিজের বোন ভগ্নপর গোপনে গোপনে আল্লাহর নবীর কাছে ইসলাম গ্রহণ করেছে, কোরআনকে মেনেছে, আল্লাহকে মেনেছে, দিনকে মেনেছে। এমন সময় বলছে, দরওয়াজা খুলে না তো তোদের দরওয়াজাকে আজকে তছনছ করে ফেলে দেব, ভেঙে দেব। দরওয়াজা খুলছেন না, এদিকে কোরআন তেলাওয়াত করছেন বন ভগ্নপথ, এমন করে দরওয়াজাতে লাত মেরেছে, দরওয়াজাকে খুলে দিয়েছে, আর ওই তরবারের উল্টো পেট দিয়ে তার ভগ্নপথকে মারতে শুরু করেছে। মরে আমার মায়েরা, এতক্ষণ ইমানটা দেখেলেন, ইমান কতটা আল্লাহ দিয়েছেন,
ওই সময় মারতে লেগেছেন, বোন বলছে ভাই ছেড়ে দাও, উমার বলছে ওই কোরআন পড়া ছেড়ে দে, মোহাম্মদের দিনকে ছেড়ে দে, মোহাম্মদের দিনকে ছেড়ে দে, আমাদের দিকে ফিরে আয়, আমাদের দিকে ফিরে আয়। বোন বলছে ভাই রে তুমি যদি মারতে মারতে কাতাল করে দাও, যদি মেরে ফেলে দাও, ভাই জীবনে যে দিনকে পেয়েছি মেনেছি, কোনদিন ছাড়তে পারবো না। উমার মারতে মারতে দাঁড়িয়ে গেছেন, এমন সময় বোন বেহোশ হয়ে গেছেন, ভগ্নপদ বেহোশ হয়ে গেছেন। তার বোন বলছে ভাই ওমার, আজকে যদি আমার মা থাকত, আজকে যদি আমার বাবা থাকত, তুমি কোনদিন আমাকে এরকম করে মারতে পারতে না। তখন উমারের দিলটা নরম হচ্ছে, এদিকে আল্লাহর নবী দোয়া করছে, হে আল্লাহ, আল্লাহ গো, তুমি আবু জেহেলকে কিংবা উমারকে দুইজনের মধ্যে একজনকে মুসলমান বানিয়ে দাও, যদি মুসলমান না হয়ে যায় তোর ইমানটা ইসলামটা শেষ হয়ে যাবে। আল্লাহ, টিকার মতন পৃথিবীতে আমি আর খুঁজে পাইছি না। আল্লাহর নবীর দোয়া রে আমার মায়ের ভালো করে শুনে নেন। এমন সময় উমার ইসলামের দৃষ্টি দিকে আস্তে আস্তে আগিয়ে চলেছে, তার দিলটা কিন্তু আস্তে আস্তে নরম হচ্ছেন। কিসের জন্য নরম হচ্ছে গো? ওই যে আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহ ইসলামকে আর বোধহয় টিকিয়ে রাখা যাবে না, বেমানেরা বেশি হয়ে গেছে, আমার উপর অত্যাচার চালু হয়ে গেছে, আল্লাহ বোধহয় আমি তোমার দিনকে টিকিয়ে রাখতে পারবো না, আল্লাহ তোমার দিনকে বোধহয় আমি বাঁচিয়ে রাখতে পারবো না, হে আল্লাহ তুমি আবু জেহেলকে কিংবা উমারকে একজনকে মুসলমান বানিয়ে দাও। আল্লাহ আবু জেহেলকে না করে উমারকে মুসলমান বানিয়ে দিয়েছেন। একবার পড়েন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। উমার ওই সময় কেমন ভাবে মুসলমান হলো, মারার পরে বোনকে বলছেন, বোন তোরা যে এত সুন্দর একটা জিনিস পাঠ করছিলি, খুব ভালো লাগছিল, কিন্তু আমি রাগে থামতে পারিনি, তো এক কাজ কর তো, আমাকে যে জিনিসটা দে ওই কেতাবটা দে আমি পড়ি। তার বোন বলছে, না কখনো এটা বেমানকে দেওয়া যাবে না, এটা হচ্ছে আল্লাহর কোরআন, ফি লাউহে মাহফুজ, লাউহে মাহফুজে লিখানো আছে, এর জিম্মাদারি নবী করবে না, কোনি আল্লাহর বান্দা করবে না, কোনি আল্লাহর বান্দি করবে না, কে করবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা করবে। বলছে তোমাকে দেওয়া হবে না, তুমি আগে ইসলাম, আগে তুমি সুন্দর করে গোসল করে ইসলাম গ্রহণ করে নাও, তারপরে ভাই তোমাকে দেওয়া যাবে। উমার কিন্তু কি করলো, চলতে লাগলো কোথায়, ওই নবীর দিকে, তরবারিটা নিয়ে। 40 জন সাহাবি আল্লাহর নবীর আশেপাশে দাঁড়িয়ে আছেন, আর আবু বকর আছে, এরকম করে সাহাবিরা দাঁড়িয়ে আছেন। বলছেন, ও আল্লাহর নবী, এই উমার চলে আসছে নাঙ্গা তরবারি নিয়ে, আপনাকে যদি কিছু কথা বলে আমি তাকে শেষ করে দিব। ওই বলছে আমি তাকে শেষ করে দিব, আপনার ক্ষতি হতে দিব না। আল্লাহর নবী বলছেন, রে আমার সাহাবীরা, ওরে আল্লাহর গোলামের দলেরা, তোমরা শুনি না, তোমাদেরকে টেনশন করতে হবে না, তোমাদেরকে হতাশ হতে হবে না, আমার মন বলছে উমার মুসলমান হয়ে যাবে। বন্ধুরে আমার, উমার চলে আসছেন আল্লাহর নবীর সামনে, মায়েরা আমার বাবাজিরা আমার ভালো করে কথাটা একটু শুনলেন, এই উমারটা কে? এই উমার আল্লাহর নবীর গর্দনটা ছেটে দেওয়ার জন্য এসেছে রে। চলে আসছেন আল্লাহর নবীর দরওয়াজা, আল্লাহর নবীর দরওয়াজাতে, নবীকে রাখবো না, কেটে ফেলে দেব, বরবাদ করে দেব, তাসনাস করে দেব, এরকম ব্যবস্থা চালু করেছেন। এমন সময় আল্লাহ দিলটাকে তার চেঞ্জ করে দিয়েছেন রে মায়ের আমার। উমার আস্তে আস্তে আল্লাহর নবীর সামনে বসে গিয়েছেন, তারপর এটা উল্টো করে বলছেন, ইয়া হাবিব আল্লাহ, আমাকে ইসলামের মধ্যে দাখিল করে দেন, আমাকে ইসলাম গ্রহণ কর দেন, না হলে তারবার দিয়ে আমার গর্দান আপনি ছুটিয়ে দেন। আল্লাহ নবী বলছেন, উমার রে তুমি শুনে নাও, আমি তোমার গর্দন ছুটিয়ে দেব না, তোমার জায়গা আমার কলেজার মধ্যে। তবে আল্লাহ বলছেন, নবী হে
তুমি ওমারকে কালমা পড়িয়ে দাও। আল্লাহর নবী বলতে লাগলেন কালমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে উমার চলে গেলেন। বলছে ওরে বেমানের দলেরা তোরা চলে আয়, যে ইসলামের বিরুদ্ধে কথা বলবি রে আমি তাকে কেটে কেটে পিস বানিয়ে দেব। একবার পড়েন সুবহানাল্লাহ। ওরে আমার মায়েরা, ওরে আমার বোনেরা, আবু জেহেল টেনশনে পড়ে গেল, আবু জেহেল চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার এর কঙ্কি খেলা, আমি ওকে মুহাম্মাদের গর্দন ছোটাতে পাঠালাম, কি এমন কাজ করে আসলো রে, আমাদেরকে টেনশনে ফেলে দিল, আমাদের বিরুদ্ধে কথা বলতে লাগলো। আল্লাহ যাকে ইজ্জত দেবে রে তাকে পৃথিবীতে কেউ কোনোদিন বেইজ্জত করতে পারবে না। তাহলে ইজ্জত জিতে নিতে চান সাবধানে থাকতে হবে, পর্দার ভিতরে থাকতে হবে, আল্লাহর উপরে ইমান রাখতে হবে। মা বোন যদি পর্দাতে না থাকে আপনার ইমান কোনদিন মজবুত হবে না। একটা পর্দার ভিতরে গজল শুনে নিন, পর্দার গজল শুনে নিন। সাবধান থাকি নারে পর্দার ভিতরে, সাবধান থাকি নারে পর্দার ভিতরে, পর্দার ভিতরে থেকো নারে পর্দার ভিতরে, পর্দার ভিতরে থেকো নারে পর্দার ভিতরে, সাবধান থাকি নারে পর্দার ভিতরে, সাবধান থাকি নারে পর্দার ভিতরে। বাপ বেটি টিভির ঘরে টিভি দেখিছে, আর বাপ বেটি টিভির ঘরে টিভি দেখিছে, টিভি সিডি দেখে তারা মাইতা উঠেছে, হাইরে টিভি সিডি দেখে তারা মাইতা উঠেছে, রকমারের পোশাক পরে লিপস্টিক লাগায় ঠোঁটের উপরে, মাথার কাপড় ফেলে তারা রাস্তাতে চলে, সাবধান থাকি নারে পর্দার ভিতরে, পর্দার ভিতরে থেকো নারে পর্দার ভিতরে, সাবধান থাকি নারে পর্দার ভিতরে, রকমারের পোশাক পরে লিপস্টিক লাগায় ঠোঁটের উপরে, মাথার কাপড় ফেলে তারা রাস্তাতে চলে, সাবধান থাকি নারে পর্দার ভিতরে, শোনো নারে হাদিসের কথা, নিবে না কেউ মনে তো ব্যথা, ফাতেমার সঙ্গে তোমরা জান্নাতে যাবে, সাবধান থাকি নারে পর্দার ভিতরে, সাবধান থাকি নারে পর্দার ভিতরে। মা বোন ইসলামটা এত সহজ নয়, আপনাকে পর্দাতে থাকতে হবে, স্বামীর কথা মানতে হবে, রসুলের কথা মানতে হবে, তাহলে আপনি কামিয়াব হবেন, নচেত হতে পারবেন না। আপনাদেরকে একটা কথা বলছি, তারপর এখানটা হাদিস শোনাবো, আপনাদের যদি কিছু ইচ্ছা হয় তা আমার হাতে দিবেন, যে মাওলানা কাঠিয়ার থেকে এসেছে আমি মাওলানার হাতে কিছু দিব। একটা হাদিস শুনেন, এখন যদি আপনারাকে বলি কোন আমার ইসলাম দরদি বোন আছেন, কথাটা ভালোভাবে বুঝবেন, আগে চাইছি না, বুঝবেন কথাটা, কোন আমার ইসলাম দরদি ভাই আছে,
কোন আমার ইসলাম দরদে আব্বা আছে, কোন আমার ইসলাম দরদে মা আছে, যে আজকে একটা কোরআন কোরআনের জন্য 200 200 করে পাঁচজন দিবেন, কেউ